গেল জানুয়ারিতে নির্বাচনের পরপরই বাজারে অগ্রহায়ণের ভরা মৌসুমে চাল থাকার পরও হঠাৎ করে অস্বাভাবিকভাবে বস্তা প্রতি 200 থেকে 400 টাকা পর্যন্ত বেড়ে যায়। তারপর নানা তৎপরতায় তা কমে মাত্র 50 থেকে 100 টাকা পর্যন্ত। এই দামই গেল 1 থেকে 1.5 মাস স্থিতিশীল থাকলেও হঠাৎ করে গেল 1 সপ্তাহ ধরে অস্থির হতে শুরু করে চালের বাজার, যা গত 4 দিনে বস্তা প্রতি বাড়ে 300 টাকা পর্যন্ত। এখানে তো আমাদের কিছু না, মনিটরিংটা হলো যে ওখানে করতে হবে, ওখানে কেন বাড়তেছে, কি জন্য বাড়তেছে, তাহলে উনারাই বলতে পারবে। ব্যবসায়ীরা বলছেন মাত্র শেষ হলো অগ্রহায়ণ মাসের ভরা চালের মৌসুম, আবার সামনে বৈশাখে উঠবে দেশের সবচেয়ে বড় বোরো মৌসুমের চাল। এই ফাঁকে সিন্ডিকেট করে বড় বড় মিলার ও কর্পোরেট কোম্পানিগুলো পরিকল্পিতভাবে চালের দাম বাড়াচ্ছে বলে দাবি পাইকারি ব্যবসায়ীদের। সিজনের শেষের দিকে আর নেক্সট আরেকটা সিজন শুরু হবে, দুটোর মাঝামাঝি সময়ে হয়তো একটু বাড়ে, এই সময়ে বাড়ে না সাধারণত। দাম প্রায় মোটামুটি প্রত্যেকে যার যার স্টক হয়ে গেছে ওগুলো করে ফেলেছে, এখন বাড়াচ্ছে, সেগুলো আসলে অনেকটা পরিকল্পিতভাবে বলা চলে। 1-2-3 ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ধানের দাম বাড়ার অজুহাতে মোকামগুলো চালের দাম বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সরবরাহ কমিয়ে দিয়েছে গেল কয়েকদিন। যদি মিলারেরা যদি এরকম ঘন্টায় ঘন্টায় শত শত টাকা বাড়ায়, সরকারের পদক্ষেপ নিতে হবে, বাণিজ্য মন্ত্রণালয়ের পদক্ষেপ নিতে হবে, ইন্ডিয়া অথবা বাইরে ভিয়েতনাম থেকে চাল তাড়াতাড়ি ইম্পোর্ট করার জন্য, না হয় আরো বাড়াবে। চট্টগ্রামের সবচেয়ে বড় চালের পাইকারি বাজার চাকদাই ও পাহাড়তলিতে পাবনা, কুষ্টিয়া, দিনাজপুর, নওগাঁ ও নীলফামারী থেকে চাল আসে। ফেদুস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।